স্মার্ট দুনিয়ায় আপনাদের আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার কাছে প্রচুর কমেন্ট আসছে এবং মেসেজ আসছে যেগুলোকে পার্সোনালি রিপ্লাই করা সবসময় সম্ভব হয় না। পার ডে হাজারখানেক মেসেজ। তো ফ্রেন্ডস, চেষ্টা করি যে মেসেজগুলো খুব কমন থাকে বা যে কমেন্টগুলো কমন থাকে, মানে অনেকজন একটা কমেন্ট করে জানার ইচ্ছা করে, সেটাকে পরে কোনোভাবে উত্তর দেওয়ার বা কোনো ভিডিও বানিয়ে উত্তর দেওয়ার সবসময় চেষ্টা থাকে। তো পার্সোনালি কয়েকদিন ধরে ফেসবুকেও খুব ভালো মেসেজ আসছে যে এএলপি সম্বন্ধে কিছু বলতে, যে এএলপি লাস্ট 9 তারিখ থেকেই হয়তো পরীক্ষা স্টার্ট হচ্ছে, কারো কাছে 10 দিন সময় আছে, কারো কাছে 15 দিন সময় আছে, তো লাস্ট কিছু সাজেশান বা কিছু বলার জন্য এএলপি থেকে। এএলপি নিয়ে এখনও পর্যন্ত প্রচুর সংশয় হয়ে যাচ্ছে, কারণ হঠাৎ করে একটা বড় পরিমাণ ভ্যাকেন্সি বেড়ে গেছে এবং যে আগে যে নোটিফিকেশানে বলেছিল আরআরবি, তার কিছু পরিবর্তন হতে চলেছে। কারণ একটা জিনিস পরিবর্তন হয়ে গেলে অন্যান্যগুলোও পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আরআরবি অফিসিয়ালি কিছু জানায় না, সেরকম কিছু সংশয় নিয়ে ছাত্রদের মনে বা পরীক্ষার্থীদের মনে একটা থাকছে, যে কারণেই তারা হয়তো মেসেজগুলো করছে। তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, আপনি যদি এএলপি পরীক্ষা দিচ্ছেন তো এএলপি কাট অফ কী হবে, সিবিটি ফার্স্টে আপনাকে কী দেখতে হবে বা কীভাবে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, এবং এই কদিনের মধ্যে আপনি কীভাবে এফেক্টিভ প্ল্যান করলে আপনি সাকসেস পাবেন, কোন কাট অফের টার্গেট নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, কী কী করতে হবে না করতে হবে, এইগুলো নিয়ে আমাদের থাকছে এই ভিডিওতে কথা। ম্যাক্সিওর, আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করেও থাকেন আর যদি নাও করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চেক করে নেবেন বেল আইকনে ক্লিক করা আছে কি না, আর যাদের করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো ফ্রেন্ডস, এএলপি কাট অফ যদি আমরা ডিসকাস করতে চাই তো মোটামুটি একটা অ্যানালিসিস আমাদের করার দরকার পড়বে। ফ্রেন্ডস, এই ভিডিওতে দেখার কিছু নেই, আমি আপনাদেরকে বলে রাখি, আমার হাতের লেখা জঘন্য থেকে জঘন্যতম, সুতরাং দেখার কিছু নেই, একটু শুনুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, প্রিভিয়াস আমাদের যে ভ্যাকেন্সি ছিল 26,502, কিন্তু সেটা বেড়ে হয়েছে 60,000 ভ্যাকেন্সি। এবার আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আরআরবি নোটিফিকেশানে বলেছিল যে সিবিটি ফার্স্ট তাতে পাস করাবে জেনারেলের ক্ষেত্রে 40% নাম্বার এবং ওবিসির ক্ষেত্রে 30% নাম্বার এবং এসসি এসটিদের জন্য 25-25% নাম্বার পেলেই কিন্তু সিবিটি ফার্স্টে কোয়ালিফাই করা যাবে। বাট সেটা কিন্তু এখন আর পসিবিলিটি হবে না। আপনারা যদি ওই 40%, 30% বা 25% কাট অফের উপর বেস করে প্রিপারেশান করেন বা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে পস্তাতে হতে পারে, বিকজ আপনি পাস করতে পারবেন না। এটা চেঞ্জ হতে চলেছে, অবশ্যই হওয়ার মতোই, যদিও অফিসিয়ালি কোনো কিছু বলেনি কিন্তু এটা হবে। আপনি একটা জিনিস ভাবুন, 26,502 ছিল ফার্স্ট ভ্যাকেন্সি, দেন হয়ে গেছে 60,000 ভ্যাকেন্সি এবং নোটিফিকেশান এটা বলছে যে 15 গুণ প্রার্থীকে পাস করাবে। যদি 15 গুণ প্রার্থীকে পাস করায়, 60,000 ভ্যাকেন্সির 15 গুণ যদি পাস করায় তাহলে 9 লাখকে পাস করাবে, আর 9 লাখকে যদি পাস করায় তাহলে জেনারেলে 40% কাট অফ, ওবিসিতে 30% নাম্বারের উপর কাট অফ এবং এসসি এসটিদের জন্য 25% কাট অফ যদি হয় তাহলে কাট অফের লেভেলটা কী থাকবে, এটা একদমই মেনে নেওয়া যায় না। এই ব্যাপারগুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি নিজের থেকেই অ্যানালাইজ করতে পারবেন যে কাট অফ কী হতে পারে। মোটামুটিভাবে আমি যেটুকু রিসার্চ করেছি এবং এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটার আশপাশেই কাট অফ থাকবে। মোটামুটি এই কাট অফটা আপনারা আশা করবেন এবং এটার উপরে প্রিপারেশন করবেন। জেনারেলের ক্ষেত্রে কাট অফ ধরে রাখুন 54+-2 কিন্তু হতে পারে, সেটা মাথায় রাখবেন। 54 মোটামুটি জেনারেলের জন্য কাট অফ হবে, ওবিসির জন্য 50 ধরে রাখুন এবং এসসি এসটিদের জন্য মোটামুটি 45-47 ধরে রাখুন। দেখুন, এই কাট অফটা মোটামুটি +-2 করতে পারেন কিন্তু এরকমই আসবে বা এর আশপাশেই আসবে, এটা একদম বাস্তব। তাহলে আপনাকে প্রিপারেশনটা সেইভাবেই করতে হবে, জেনারেলের জন্য 54, ওবিসিদের ক্ষেত্রে 50 এবং এসসি এসটিদের জন্য 45-47 এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। তাহলে আপনাকে এইভাবেই পড়াশোনাটা করতে হবে। এবার একটা জিনিস দেখুন, ম্যাথসে থাকছে 20 নাম্বার, জিআইতে থাকছে 25 নাম্বার, আর জেনারেল সায়েন্সে থাকছে 20 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে 10 নাম্বার। এখান থেকে আপনাকে যেভাবে করলে আপনি মোটামুটি এই কাট অফে পৌঁছাতে পারবেন বা এই প্রিপারেশান যদি আপনি নিয়ে যান এই কদিনের মধ্যে, আপনার সামনে হয়তো 10 দিন সময় আছে, তার মধ্যে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করুন, তাহলে কিন্তু আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে না। সিবিটি ফার্স্ট আপনি কোয়ালিফাই করে যাবেন সিবিটি 2-এর জন্য। মোটামুটি ম্যাথে 20 নাম্বার আছে, জিআই 25 নাম্বার আছে, জেনারেল সায়েন্সে 25 নাম্বার, আর সিএতে কারেন্ট অ্যাফেয়ার্সে 10 নাম্বার। এখানের মধ্যে সবথেকে কঠিন এবং টাফ হবে আপনার জন্য জেনারেল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স। সেটা যত ভালো লেভেলই স্টুডেন্ট হোক, এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হলেও জেনারেল সায়েন্স কিন্তু আপনাকে ভীষণভাবে বাধা দেবে আপনার টার্গেট অ্যাচিভ করতে। কারেন্ট অ্যাফেয়ার্সও তাই খুব কঠিন, কিন্তু আপনাকে স্কোরিং দেবে এই দুটো পেপার।
ম্যাথ আর জিআই এর মধ্যে থেকে আপনাকে ম্যাক্সিমাম টার্গেট করতে হবে। ম্যাথে থাকছে 20 নাম্বার এবং জিআইতে থাকছে 25 নাম্বার, আপনাকে ফুল মার্ক্স কিন্তু এইগুলোই দেবে। এইগুলো হচ্ছে স্কোরিং পেপার এবং এইগুলোতে এই দুটোর মধ্যে 20 আর 25 45-এর মধ্যে আপনাকে 38+ পাওয়ার টার্গেট করতেই হবে। আপনি ভেবে রাখুন ম্যাথ আর জিআই এগুলোতে মার্কস তোলার সবথেকে ভালো সুযোগ, এগুলোই হচ্ছে স্কোরিং পেপার এবং এই দুটোর মধ্যে 45-এর মধ্যে আপনাকে 38+ মার্কস তুলতেই হবে, সেরকম টার্গেট আপনি রাখুন। এবার জেনারেল সায়েন্সের জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে জেনারেল সায়েন্সে যারা ভালো রকম সাকসেস পেতে চাইছেন আপনাকে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো ফলো করতে হবে। জেনারেল সায়েন্সে প্রিভিয়াস কোশ্চেন পেপার বলতে জেনারেল সায়েন্সে আজ পর্যন্ত আপনি যা কিছু পড়েছেন, শুধু রেলওয়ে নয়, আপনি যদি এসএসসির জন্য প্রিপারেশন করে থাকেন তখনও আপনি জেনারেল সায়েন্স পড়েছেন, অন্যান্য যে জেনারেল সায়েন্সগুলো পড়েছেন সেগুলো সবগুলো একবার করে রিভাইজ মারুন এই কয়েকদিনের মধ্যে। কারণ জেনারেল সায়েন্স শুধু রেলওয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেদের জন্য খুব টাফ হয়ে যাবে এবং সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আপনাকে একবার চোখ বুলিয়ে রাখতে হবে যাতে আপনার সুবিধা হয়। জেনারেল সায়েন্সে 20-এর মধ্যে আপনাকে একটা ভালো মতো মার্কস তোলার চেষ্টা করতে হবে, যদিও এটা খুব টাফ, এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো জেনারেল সায়েন্সের জন্য আমি অবশ্যই বলবো প্রিভিয়াস পেপারের কোশ্চেনগুলো অবশ্যই একবার করে দেখবেন। প্রিভিয়াস পেপারের কোশ্চেনের জন্য আমি আপনাদেরকে বলে রাখি, যারা বারবার রিকোয়েস্ট করছেন আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি বই সংক্রান্ত, সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেননি যার জন্য এরকম করছেন। আমি তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ওই বইগুলোকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেই বইগুলোকে আমি চুজ করেছিলাম ওই বইগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন এবং ওখানেও আপনি পেয়ে যাবেন প্রিভিয়াস ইয়ার 2003 থেকে 2016 অবধি কোশ্চেনের সলভড আনসার শিট। তাহলে আপনি ওই বইটা ফলো করে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখতে পারেন, জেনারেল সায়েন্সের জন্য আপনাকে খুব হেল্প করবে। থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি আপনাকে বলবো 6 থেকে 8 মাসের করুন, 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা চোখ বলান। যারা নিউজ পেপার ফলো করেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তাদের মানে অনেকটা উপকার হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু আমি পিডিএফও দিয়েছিলাম, সেগুলোও আপনাদের উপকারে লাগবে এবং এই 6 থেকে 8 মাস কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করলেই কিন্তু হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোশ্চেন কিন্তু খুব একটা টাফ হবে না, কোশ্চেন নর্মাল টাইপেরই কোশ্চেন থাকবে, বাট তার মধ্যে কিন্তু আপনাকে 54 নাম্বার তোলার চেষ্টা রাখতে হবে। এই ছিল মোটামুটি বক্তব্য, যেগুলো আপনাদের কমন প্রশ্ন ছিল সেগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে যতগুলো মনে পড়ছে। আমার জানি না আপনাদের আর যে সংশয়গুলো ছিল এই মুহূর্তে মনে পড়ছে না, তো যদি আপনার এই ভিডিওতে কভার করতে পারেনি এমন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি আরও একটা ভিডিও তৈরি করে দেবো। অবশ্যই মাথায় রাখুন কিন্তু এই পরিমাণ কাট অফ আপনাকে ফিল করার চেষ্টা করতে হবে সিবিটি ফার্স্টের জন্য, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই হওয়ার একটা ভালো রকম চান্স থাকবে। তারপরে আপনার ভাইবা টেস্ট বা অন্যান্য টেস্টগুলোও হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা প্রস্তুত কিন্তু এটা করে দেবে। ব্যাস ঠিক আছে, এই ভিডিওতে এটুকুই। যদি ভিডিওটিকে ভালো লাগে একটু লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন অন্যান্য ক্যান্ডিডেটদের বোঝার সুবিধার্থে। অবশ্যই ভিডিওর নিচে কমেন্টও করবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এই কাট অফ আপনার যুক্তিযুক্ত মনে হচ্ছে কি না। সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওর নিচে ডিসক্রিপশন ফলো করতে ভুল করবেন না। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, আবার ভালো থাকুন, ধন্যবাদ।